16ই ডিসেম্বর লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া আমাদের বিজয়ের দিন। প্রতি বছরে দিনটি জাতিকে স্মরণ করিয়ে দেয় কত ত্যাগের বিনিময়ে এসেছিল এই বিজয়, অনুপ্রেরণা যোগায় সকল বাধা অতিক্রম করে মাথা উঁচু করে দাঁড়াবার। কোয়ান্টাম শিশু কানুনের জন্যেও এ দিনটি বিজয়ের সাফল্যের। 2003 সাল থেকে প্রতি বছরই বিজয় দিবসের কুচকাওয়াজ ও ডিসপ্লেতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে শিশু কানুন। 2009 সালে তারা প্রথম অংশ নেয় চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ে। বিভাগের সেরা স্কুলগুলোর সাথে প্রথমবারের মতো অংশ নিলেও শিশু কানুনের কোয়ান্টারা সেদিন ছিল জয়ের উদ্যম আর আত্মবিশ্বাসে দৃপ্ত। এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত এই কুচকাওয়াজে সালাম গ্রহণের জন্য উপস্থিত ছিলেন মাননীয় বিভাগীয় কমিশনার। পুলিশ বাহিনীর প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় কুচকাওয়াজ। সালাম প্রদান করে এক এক করে এগিয়ে গেল বিভিন্ন দল। এগিয়ে এলো কোয়ান্টাম শিশু কানুন। শৃঙ্খলা, নিয়ম ও নিষ্ঠার এক অনন্য শৈলী দেখল চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম। এগিয়ে আসছে শিশু কানুন ছোট দল। কুচকাওয়াজের পর শুরু হয় ডিসপ্লে। ডিসপ্লেতে শিশু কানুন অংশ নেয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চল 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 রণসঙ্গীতের আকর্ষণীয় কোরিওগ্রাফি নিয়ে।
প্যারেড, বড় দল, ছোট দল ও ডিসপ্লে, অর্থাৎ অংশ নেওয়া সবকটি ইভেন্টেই প্রথম হয়ে এক অবিস্মরণীয় সাফল্য গাথা রচনা করে কোয়ান্টাম শিশু কানন। প্রমাণ করে কোয়ান্টাম মানেই সফল, কোয়ান্টাম মানেই প্রথম। ব্যতিক্রম ছিল না 2010। এবারও লামা উপজেলা, বান্দরবান জেলা এবং চট্টগ্রাম বিভাগ তিন জায়গাতেই অংশ নেয় কোয়ান্টাম শিশু কানন। সবকটিতেই প্রথম হয়ে অর্জন করে মোট 14টি পুরস্কার। 2010-এর নতুন সংযোজন ছিল কোয়ান্টাম বাদক দল। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক বছরব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের কোর্সটি কোয়ান্টাম শিশু কানন সফলভাবে সম্পন্ন করেছিল মাত্র 3 মাসে। এবারের অনুষ্ঠানে মাননীয় অতিথিদের বিগল বাজিয়ে স্বাগত জানাবার বিরল সুযোগ লাভ করে তারা। আকর্ষণীয় ভঙ্গি আর সুদৃশ্য মার্চপাস্টের মধ্য দিয়ে কোয়ান্টাম বাদক দলের উজ্জ্বল উপস্থিতি মন্ত্রমুগ্ধ করে রাখে সবাইকে। এবারও শুধু চট্টগ্রামেই প্যারেড, বড় দল, ছোট দল এবং ব্যান্ড ডিসপ্লে, অর্থাৎ 4টি ইভেন্টে অংশ নিয়ে 4টিতেই প্রথম সহ মোট 9টি পুরস্কার অর্জন করে কোয়ান্টাম শিশু কানন। 2011 এবং তারপর অব্যাহত রয়েছে কোয়ান্টাম শিশু কাননের এই জয়ের ধারা। অপ্রতিদ্বন্দ্বী পারফরমেন্সের কারণে সবসময়ের জন্যে বিশেষ পারদর্শিতা পুরস্কারে ভূষিত হয়েছে ওরা। কোয়ান্টাম শিশু কানন এখন কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ, আর ওরা কোয়ান্টা, এ স্কুলের আলোর অভিযাত্রী, গর্বিত শিক্ষার্থী। লেখাপড়া, খেলাধুলায় যারা অর্জন করছে একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য। কসমো স্কুলের খো খো দল 2012-তে জাতীয় খো খো প্রতিযোগিতায় রানার আপ হয়েছে। 2013-তে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ অলিম্পিক গেমসে অর্জন করেছে সিলভার মেডেল। সেই সাথে 2013-সালে জাতীয় স্কুল হ্যান্ডবল চ্যাম্পিয়ন এবং একই বছর জাতীয় জিমনাস্টিক্স প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়ে প্রথমবারই 5টি সোনাসহ মোট 15টি পদক লাভ। ক্রমাগত এসব অর্জন বাড়িয়েছে ওদের আত্মবিশ্বাস। তাই তো কোয়ান্টাম কসমো স্কুলের আর্চারি দল মন ছবি দেখতে শুরু করে অলিম্পিকে সোনা জয়ে, আর তার ফসল কসমো স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র প্রেরণয় মুরং। 2013-সালে ও অংশ নেয় চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত বিশ্ব যুব অলিম্পিকের কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে, লাভ করে 4র্থ স্থান। এসেছে শিক্ষায় ও সাফল্য। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতকরা 100% প্রথম বিভাগে পাশ,
ট্যালেন্ট পুল ও সাধারণ বৃত্তি লাভ এবং 2011 সালে শতকরা 100 জনই এ এবং এর ওপরের গ্রেডে উত্তীর্ণ হয়েছে। সাফল্য এসেছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায়। আর এসএসসিতে 2008 থেকে 2013 প্রতি বছরই নিয়মিতভাবেই ভালো করছে ওরা। কোয়ান্টাম কসমোস স্কুলেরই প্রথম ব্যাচের ছাত্র সুমথং মুরং আজ পড়ছে খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে। আরেকজন থংিয়া মুরং স্বপ্ন দেখছে বিশ্ব সেরা আইটি স্পেশালিস্ট হওয়ার। কোয়ান্টাম মানি সাফল্য, কোয়ান্টাম মানি সত্য আর মানবিকতা, যেখানে একাকার জাতি ধর্ম বর্ণ। কোয়ান্টাম মানি এক আলোকিত আগামী, বিশ্বাস বিজয়ের।